যারা দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন তারাই এখন দুর্নীতি বিরুদ্ধে কর্মসূচি দেবে এটা বছরের সেরা যোগ এমন মন্তব্যই করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন বিএনপি একটি দুর্নীতিবাজ দল আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের তালিকা পেলে সেটা দুর্নীতি দমন কমিশনকে দেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বললেন অর্থনৈতিক সংকটকালে এ বাজেট গণমুখী বাজেট আরও জানাচ্ছেন বিপুল দেব দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ এই সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন অর্থনৈতিক সংকটকালে গণমুখী ও বাস্তবসম্মত হয়েছে এবারের বাজেট অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত বাস্তবসম্মত গণমুখী সাহসীল আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের তালিকা চেয়ে ওবায়দুল কাদের বলেন যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তাদের দুর্নীতি বিরোধী কর্মসূচি হাস্যকর সিপিডি কি বলল টিআইডি কি বলল সুজন কি বলল এসব নিয়ে আমাদের কোনো মাথা নেই ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো বিল নেই সিপিডি টিআইবি কি বলল তাতে সরকারের মাথা ব্যথা নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন অপ্রদর্শিত অর্থ মূলধারায় আনতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে পাঁচবার বিশ্ব দুর্নীতিবাস যাদের মূল নেতারা দুর্নীতিবাস হিসেবে চিহ্নিত তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি এটা এই বছরের সেরা চারদলীয় জোশ সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাদের বাজেট ছিল আষট্টি হাজার কোটি টাকা সেই সময় বিএনপিকে বিদেশে দৌড়াতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে বিপুল দেবরাই আরটিভি ঢাকা